আজকে আমাদের একাদশী ব্রত। আমি মাঝে মাঝে করি, সবসময় করি না, মুসলমান ভাইরা বুঝবেন না এটা। এটা আমাদের হিন্দুদের, আপনারা যেমন রোজা রাখেন, আমাদের হিন্দুদের একটা ধর্মীয় রীতি আর কি। মাসে দুইটা থাকে আর কি, ওই দিনটা আমরা ভাত খাই না, শুধু ফল খেয়ে থাকি। আপাতত সারাদিন না খেয়ে থাকতে হয়, আমাদের না খেয়ে না আমরা ফল খেতে পারি, অনেকে আবার রুটিও খায়, তবে আমাদের আমি শুধু ফল খেয়ে থাকি, ফল আর শরবত জলটল এগুলো খাই। আর এখানে আছে একটা সবজি, এটা আপনার ঘি কাঁচামরিচ দিয়ে করা হয়েছে। ঘি আর কাঁচামরিচ তেল ইউজ করা, কারণ একাদশীতে তেল খাওয়া যায় না, তো ঘি দিয়ে করা হয়েছে এটা। এটা সম্পূর্ণ ভেজিটেবল, চার পাঁচটা সবজি মিলিয়ে করা হয়েছে। আর এখানে শরবত আছে, কলা আছে দুটো, শসা আছে, আম আছে, আপেল আছে, মালটা আছে, আর এটা হলো ডালিম। তো একাদশীটা আমি সবসময় করি না, মাঝে মাঝে করি আর কি। আগে রেগুলার করতাম, এখন একটু কমাই দিছি আর কি। অসুস্থ ছিলাম তো, আমি কিছুদিন অসুস্থ ছিলাম, যার কারণে করা হয়নি। এখন আবার আশা করি শুরু করবো, মাসে দুইটা থাকবে আমার এরকম। এটা করা ভালো, শরীরের জন্য খুবই ভালো। আজকের দিনে ভাত খাবো না, এখন বাজে হলো আপনি তিনটা বাজে, আমি সকাল থেকে কিছু খাইনি, ঠিক আছে। তো এখন এটা মানে পূজা করার পর এটা খেতে হয়, পূজা হয়ে গেছে 12টার দিকে, খেতে পারতাম কিন্তু খাই নাই, খিদে তেমন একটা ভাব নেই। তো শুরু করি। তবে এটা সবাই হিন্দুরা, হিন্দুদের বলছি সবাই পালন করার চেষ্টা করবেন, এটা ভালো। সবজি কলা ফোস দিলাম, না খেতে একটু সবই মজা লাগে, পেটে খেতে একটু সবই ভালো লাগে। একাদশী পালন করলে আপনার ভালোই হবে, কারণ হলো মাসে দুই দিন ভাত না খাওয়া ভালো। ধর্মীয় যুদ্ধ ভালো, শরীর যুদ্ধ ভালো, মুখে রুচির যুদ্ধ ভালো হবে। মালটা আমার কাছে খুব একটা ভালো লাগে না,
निर्देश अब रोटी खाए अंगूर तक खाए तो मैं अगले दिन तो मैं बिच शौक है बोले হিন্দু ভাই বোন যারা আছেন তাদেরকে বলি যারা ডায়েট করেন, ডায়েট করার প্রয়োজন নেই, কিন্তু দুইটা মাসে একাদশী থাকে, এই দুইটা পালন করেন। দেখবেন আপনি সপ্তাহে যা খাবেন একদিন না খেয়ে থাকলে ওটা পূরণ হয়ে যাবে, মোটা হবেন না। আর এই জিনিসটা বেশি খাবেন শশা চর্বি বাড়বে। ফলের দেখতে খুব সুন্দর না, মুক্তন ভালো লাগে। ঝাল ঝাল লাগবে তো ভালো লাগবে না করা।
এই সবজিটা কিন্তু আপনার ভাত দেওয়া লাগে না, সবজিটা এমনি খাইতে নিয়ে যাবে, শুধু কাঁচামরিচ আছে আর আপনার উড়ি আছে আর কিছু হালকা জল। ওকে, আমাদের হিন্দু ভাই বোন যারা আছে তাদেরকে বলবো একাদশীটা পালন করবেন সবাই, মাসে দুই দিন, আর বেশি একটা খারাপ লাগে না, একদম ইজি। আপনি ফল তো খাইতে পারবেন, সমস্যা নেই, ফল আর জল তো আর খাওয়া যায়, খারাপ লাগে না, ভালো লাগে। এবং একাদশীর ব্রত, যে একাদশীর যে তত্ত্ব এগুলো পড়বেন, ঠিক আছে, বই আছে, গীতায় আছে, এগুলো পড়বেন, ভালো হবে, শরীরের জন্য ভালো, মনের জন্য ভালো, সব কিছুর জন্যই ভালো। তোকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।